আসসালামু আলাইকুম। একটা অডিও ফাইল ব্র্যান্ডের কাছ থেকে যদি আপনারা TWS চিন্তা করেন তাহলে কি কি এক্সপেকটেশন মাথায় চলে আসে? প্রথম কথা হচ্ছে প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি হবে, সাউন্ড কোয়ালিটি অবশ্যই প্রিমিয়াম হবে এবং প্রাইসটা প্রিমিয়াম না হলেও একটু সাধ্যের মধ্যে থাকবে। সো মুনড্রপের TWS যেটা হচ্ছে নেকোকে, ইটস আ গুড ডিভাইস। সো নেকোকেকের ফুল রিভিউ নিয়ে চলে এসেছি যেটার প্রাইস অ্যারাউন্ড 4000 টাকার আশপাশে। সো বিস্তারিত কোথা থেকে পারচেস করবেন আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চেক করে নেবেন। তো ডিভাইসটা আমাদের কাছে পাঠিয়েছে আলিএক্সপ্রেসের ইয়াও ইয়াও টাইগার শপ। তারা কোনোভাবে আমাদের সাথে অ্যাফিলিয়েটেড বা এন্ডোর্স না, আমরা ডিভাইসটা ভালো মন্দ বলা নিয়ে কোনো রকম টাকা গ্রহণ করিনি এবং আমাদের পারচেস লিঙ্কটা কোনোভাবে অ্যাফিলিয়েটেডও না যে আপনি পারচেস করলে আমরা কমিশন পাবো বা হোয়াট নট। আর তাদের কাছে শুধু মুনড্রপ না, আরও অনেক ফেমাস অডিও ব্র্যান্ডের অথেন্টিক প্রোডাক্ট সুলভ মূল্যে পারচেস করতে পারবেন। আপনার জাস্ট ডুয়াল কারেন্সি সাপোর্টেড একটা কার্ড থাকলে আপনি আলিএক্সপ্রেস থেকে পারচেস করতে পারবেন। পারচেস করার সময় তাদেরকে জাস্ট মেসেজ দিবেন যে আপনার ড্রয়েড থেকে এসেছেন, ইউ উইল গেট আ হ্যান্ডসাম অ্যামাউন্ট অফ ডিসকাউন্ট। সো আপনি চাইলেই তাদের কাছে পারচেস করতে পারবেন, বিস্তারিত আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ব্লা 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 অ্যান্ড সো অন। চলেন আমরা এটার আনবক্সিংয়ে চলে যাই। ডিভাইসের আনবক্সিং খুবই সিম্পল, ছোট একটা প্যাকেট, প্যাকেটের উপরে ওয়াইফুড ছবি আছে এবং তার ভেতরে ন্যানোকেক। ন্যানোকেকটা দেখতে বেশ সুন্দর ডিজাইন, মেয়েদেরকে বেশি কমফোর্টেবলি জিনিসটা মানিয়ে নেবে, বাট ছেলেদের কাছেও খুব একটা খারাপ লাগবে না বিকজ আমরা এটার আসলে ক্যারিং কেসটা খুব বেশি সামনে নিয়ে আসবো না। বাট এমনিতে দেখতে সুন্দর, বিল্ড কোয়ালিটি পুরোটা প্লাস্টিক এবং ম্যাট প্লাস্টিক, গ্লসি না, স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা খুব একটা নেই। উপরের দিকে একটা টেক্সচার্ড এরিয়ার ভেতরে ন্যানোকেক লেখা, নেকোকেক লেখা রয়েছে এবং তার মধ্যে একটা পয়ের ছাপ আছে। টেক্সচারটা ভালো, কালারটাও সুন্দর, ভেতরের দিকে TWS-গুলো আছে, সেই TWS স্টেমটা চারকোনা, স্টেমটা একটু বড়। TWS-এর এয়ার টিপগুলোর কোয়ালিটি আমার কাছে পছন্দ হয়েছে, বেশ ডেন্স এবং সফট সিলিকন দিয়ে তৈরি, তবে শেপটা অনেকটা অ্যাপেল এয়ারপড প্রোয়ের মতো। ডিভাইসের সামনে একটা এলইডি ইন্ডিকেটর লাইট রয়েছে যেটা সবুজ কালার এবং সাদা কালারের কালার দেবে। পেছনের দিকে একটা পেয়ারিং বাটন রয়েছে, নিচের দিকে টাইপ সি রয়েছে এবং উপরের দিকে টেক্সচার রয়েছে। ভেতরের দিকে TWS এর হিঞ্জটা ম্যাগনেট দিয়ে আটকে থাকবে, সো ইজিলি খুলবে না, কোনোভাবেই খুলে না, তবে হিঞ্জটা আরেকটু স্ট্রং হতে পারত, জিনিসটা আমার কাছে একটু নরম বলে মনে হয়েছে। বেশ চিপ প্লাস্টিক দিয়ে তৈরি, এটার প্লাস্টিক আর একটু বেটার হওয়া উচিত ছিল এই প্রাইস ব্র্যাকেটে, উই এক্সপেক্টেড দ্যাট। আর TWS-গুলো টাচ ক্যাপাসিটি ভেরিয়া, এই যে ডান্ডাটা, ডান্ডাতেও একটি মুনড্রপ লেখা, তার উপরে একটা কিসে জানি মাথা দেওয়া আছে। ডিভাইসটার কালার হালকা পিঙ্ক গোল্ডের দিকে যাবে, তবে কানে পড়লে খুব একটা খারাপ লাগে না, টু বি ভেরি অনেস্ট। ডিভাইসটা দেখতে একটু মানে ম্যানলি লুকিং, কালারটা আবার একটু ফিমেলি লুকিং, আমি বুঝলাম না কেন কী করছে এরা, আসলে কীভাবে করলো। তবে ডিভাইসটাতে 13mm ডায়নামিক ড্রাইভার দিয়ে সাউন্ড প্রোডিউস করা হয়েছে এবং এটাতে ANC সাপোর্ট রয়েছে এবং এটার ANC ফর দ্য প্রাইস এটা বেশ ভালো লেগেছে আমার কাছে, ইভেন এটা অন পার উইথ লাইক X1-এর মতো। বাট এটা সাউন্ড কোয়ালিটি আবার এই প্রাইস ব্র্যাকেটের TWS-গুলোর থেকে অনেক ভালো, এটা বিল্ড কোয়ালিটি আর একটু বেটার হতে পারতো আমার কাছে ওভারঅল ইন্সপেকশনে যেটা মনে হয়েছে। আর এটার কানেকটিভিটিটা একটু ডিফিকাল্ট, কানেক্ট করাটা ডিফিকাল্ট, মাঝে মাঝে TWS-টা পায় না, মাঝে মাঝে পেয়ারিং মুডে গেলে কেমন কেমন জানি হয়, আর পেয়ার্ড হয়ে থাকলেও মাঝে মাঝে গানও বন্ধ হয়ে যাওয়া দেখছি। সো আলটিমেটলি এটা ফার্স্ট ব্যাচ হিসেবে আমার কাছে এক্সপেকটেশন থাকবে পরবর্তীতে কানেকটিভিটিটা আর একটু যাতে ভালো করা হয়। দিস ইজ টিউন ফর রক অ্যান্ড মেটাল, সো এটার সাউন্ডে বেশ এনার্জি রয়েছে আমার কাছে মনে হয়েছে। এর সাব বেস কিক আছে এবং আমরা এর মিড বেস সেপারেশন ভালো পেয়েছি সাব বেজের সাথে। ওভারঅল সাউন্ডের স্পিড আছে, হ্যাভি ডিউটি রক এবং মেটালে যতগুলো গানের ইনস্ট্রুমেন্ট বাজে সবগুলো আলাদা আলাদা করে সেপারেট করা যায়, তবে পুরো সাউন্ড সিগনেচারটা স্লাইট ভি শেপড। তো বেজে এমফেসাইজ আছে, ট্রেবল একটু হালকা এমফেসাইজ আছে, তবে ট্রেবলটা বেশ এনার্জেটিক এবং সেফ বলে মনে হয়েছে। যারা ট্রেবল সেন্সিটিভ তাদের কাছে একটু লাগতে পারে, বাট ইট ওয়াজ নট দ্য বিগেস্ট ডিল। ওভারঅল প্রেজেন্টেশনটা নিউট্রাল ছিল, সাউন্ডটা এই প্রাইস ব্র্যাকেটে বেশ ক্লিন এবং ক্রিস্প ছিল, যদিও আরেকটু ক্লিন হওয়ার সুযোগ ছিল বলবো আমি, তবে সব কিছু মিলিয়ে সাউন্ড অনেকটা ওয়ার্ড ইয়ারফোনের মতো মনে হয়েছে। যদিও একদম সেম লেভেলের রেজুলেশন প্রোভাইড করতে পারে এরকম না, বাট এর রেজুলেশনটা এনাফ ভালো ছিল, এনাফ ডিটেল ছিল TWS হিসাবে, এবং আমার কাছে মনে হয় এটা সাব 4000 টাকা প্রাইস ব্র্যাকেটে বেস্ট সাউন্ডিং TWS। সো আমার কাছে এর সাউন্ড প্রচুর আনকম্প্রেসড লেগেছে, যে জিনিসটা অবভিয়াসলি পজিটিভ, যদিও ওয়ার্ড ইয়ারফোন লেভেলের আনকম্প্রেসড না, তবে ইনস্ট্রুমেন্ট সেপারেশন এবং অন্যান্য যে জিনিসপত্রগুলো সেগুলো খুব সুন্দর করে ডিটেলভাবে উপস্থাপন করতে পেরেছে। বেজের রেসপন্স ভালো, বেজের স্পিড, সাব বেজ, মিড বেজের মধ্যে পার্থক্য, টেক্সচার এগুলো ভালো ছিল, বেশ ডিটেল ছিল। মিড সেকশনটা একটু পেছনের দিকে একটু হালকা রিসেসড বলবো, তবে থিন না, পুরো সাউন্ডে তেমন কোনো শার্পনেস বা এজিনেস আমার কানে পড়েনি, তবে ডিটেল আর একটু বেশি দরকার ছিল ওভারঅল সব কিছু মিলিয়ে। মিডসটা আর একটু বেশি টেক্সচার্ড হলে গানের ছোট ছোট নিউয়ান্স আর একটু সুন্দরভাবে শোনা যেত। ট্রেবল সেকশনটা একদম ক্লিন, ফ্যাটিক ফ্রি, স্পার্কেল আছে, ডিটেল রয়েছে, মোটামুটি ট্রেবলের মধ্যে এয়ার রয়েছে, যার কারণে সাউন্ড স্টেজটাকে একটু এক্সপেন্সিভ লাগে আমার কাছে। এর ড্রামসের স্নেয়ারকে অতটা এক্সটেন্ডেড লাগেনি, সো দ্যাটস দ্যাট, তবে ANC অন করলে স্টেজিংটা আরেকটু বেড়ে যায়, এটা একটা পজিটিভ ব্যাপার, এবং ANC অফ অবস্থায় গানের মিউজিক কোয়ালিটি আরেকটু বেটার লেগেছে আমার কাছে।
এনসি অফ করে দিলে এর সাউন্ড স্টেজের সাথে সাথে আনকম্প্রেসড যে নেচারটা সেটা আরেকটু ভালো হয়, মানে আরেকটু ওপেন আপ হয়। ট্রেবলটা অতটা প্রমিনেন্ট না, এটা আবার অনেকে হয়তো একটু মিস করতে পারেন, ট্রেবলের যে এক্সট্রা বাইটটা এটা একটু কম, বাট আমার কাছে মনে হয় লং লিসেনিং সেশনে এই জিনিসটা বেশ ভালো, এই ক্যারেক্টারিস্টিক্সটা পজিটিভ বলবো আমি। স্টেজিং অ্যাবভ এভারেজ, সেপারেশনও ওকে, তবে অনেক ইনস্ট্রুমেন্ট থাকলে একটু সাফার করে, এটাও আসলে মেজর কিছু না। যে প্রবলেমগুলো সাউন্ড সেকশনে বললাম পুরোটাই আমার নিট পিকিং। এই প্রাইস ব্র্যাকেটে যে TWS গুলো কম্প্রেসড সাউন্ড প্রোভাইড করে তার থেকে এই জিনিসটা অনেক বেটার। রক এবং মেটাল টাইপের হেভি হিটিং সংগুলোতে আমার কাছে এটা বেশ ভালো লেগেছে। দিস মাইট বি সুইটেবল হু আর রিয়েলি ইন টু দ্য এনার্জেটিক মিউজিক জনরা। আর আমার কাছে মনে হয় সবকিছু মিলিয়ে ওভারঅল টেকনিক্যালিটিস প্রেজেন্টেশন দিস ইজ দ্য বেস্ট সাউন্ডিং TWS আন্ডার 4000 টাকা। সো আশা করি আমাদের এই ভিডিওটা আপনাদেরকে ওভারঅল ইমপ্রেশন দিতে সাহায্য করবে, এবং দিস মাইট বি দ্য লাস্ট ভিডিও অফ 2021। এই 2021 সালটা অবভিয়াসলি অনেক ভালো গেছে, এবং আপনাদেরকে দ্যাট মিনস ড্রয়েড হেড পরিবারকে অবশ্যই ধন্যবাদ জানাতে হবে পুরো বছরটা আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। উই হ্যাভ অ্যাকোয়ার্ড আ নিউ ক্যামেরা ইন দিস ইয়ার, সো 2021 সালটা আসলে একটা রোলার কোস্টার রাইড ছিল। থ্যাংকস ফর স্টেইং ইন আওয়ার ফেসবুক গ্রুপ অর ফেসবুক পেজ, সো সেখানে অনেক আড্ডা হয়, আমাদের গ্রুপটা বড় হয়ে 17-18 হাজারের পরিবার হয়ে গেছে, আমাদের চ্যানেলটাও 92 হাজারের একটা পরিবার হয়েছে। এই জিনিসটা অবভিয়াসলি একটা ব্লেসিংস, এবং আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য অবশ্যই অবশ্যই সবাইকে ধন্যবাদ, কারণ আপনারা না থাকলে আমরা কিছুই না। সো থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হবে নতুন ভিডিওতে। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার, এবং আমরা এই বছরকে সাম আপ করে একটা ওভারঅল সালতামামি ভিডিও বানানোর প্ল্যান করছি, হয়তো কালকে বা পরশু দিন জিনিসটা এক্সপ্রেস করতে পারবো। সো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই ড্রয়েড হেডের সাথে থাকবেন। যারা আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে জয়েন করেন নাই তারা অবশ্যই সেখানে জয়েন করবেন, এবং 31st নাইটটা একটু কেয়ারফুলি উদযাপন করবেন। আসসালামু আলাইকুম। এবং আপনাদেরকে লাইক পাখি হেগে দিল আমাদের গায়ের উপরে, আল্লাহ বাঁচাইছে আমার মাথার উপর পড়ে নাই। ওকে ওকে ওকে, আমি আমি এখানে পাখির গুড় দিকে তাকা যাবে কেন, ছি ওকে ওই ওই আবার।